নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেয়ার ফর হেলথ ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। সঙ্গে একটা সারমেয় মানুষের জীবন বদলে দেয়। শুধু তাই নয়, বিপদে আপদে তার সবথেকে বড় বন্ধুই বা কে আছে? সাম্প্রতিক গবেষণায় প্রকাশ পেয়েছে, সারমেয়রা শুধুমাত্র ভালো বন্ধুই নয়, সঙ্গী সারমেয় বাড়িয়ে দেয় মানুষের আয়ু। কুকুরের সান্নিধ্যে দূরে থাকে হৃদরোগের মতো বহু জটিল রোগ। বন্ধুরা, চলুন আজকের এপিসোডে আমরা জেনে নিই কীভাবে কুকুর মানুষের হার্ট অ্যাটাক বা হৃদরোগ প্রতিরোধ করে বহুদিন বেঁচে থাকতে সহায়তা করে। তাহলে চলুন শুরু করা যাক। সায়েন্টিফিক নামক জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়েছে, কুকুরকে সঙ্গী করলে কার্ডিওভাস্কুলার সমস্যা আমাদের শরীর থেকে শতহস্ত দূরে থাকে। কুকুরের সান্নিধ্যে বিশেষ করে উপকৃত হন অবিবাহিত ব্যক্তিরা। একাকিত্বে খুব ভালো সঙ্গী হয়ে উঠতে পারে এরা। হৃদরোগের ঝুঁকি কমিয়ে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে তারা। সুইডেনের 40 থেকে 80 বছর বয়সী বেশ কিছু মানুষের উপর একটি সমীক্ষা করেন গবেষকেরা। সমীক্ষায় উঠে এসেছে, যারা কুকুরকে সঙ্গী করেছিলেন তাদের তুলনায় যারা কুকুরকে সঙ্গী করেননি তাদের মৃত্যুর হার 33% বেড়ে গিয়েছে। অন্যদিকে যারা কুকুরকে সঙ্গী করেছিলেন তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রভাব 11% কমে গেছে। তাই সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচতে অবশ্যই সারমেয়দের সঙ্গী করুন। শেষে একটা ছোট্ট কথা বলি, সব সারমেয়কে তো আর সঙ্গী করা সম্ভব না, তাই আপনার চলার পথে যদি এমন কোনো সারমেয় চোখে পড়ে যে ক্ষুধার্ত বা অভুক্ত, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনার বেশি হয়ে যাওয়া খাদ্যের সামান্য একটু অংশ দিয়ে ওকেও সাহায্য করুন। বাঁচুন আর বাঁচতে দিন, এটাই আমাদের সমাজের মূল লক্ষ্য হওয়া উচিত। নিজেকে একটু পরিবর্তন করুন, কারণ কুকুর শুধু বেশি দিন বাঁচতে সাহায্য করে তা না, কুকুর কখনো বেইমানি করে না। আমাদের চূড়ান্ত পরিহাস, লাঞ্ছনা, অবহেলা সহ্য করেও ওরা আমাদের জন্যেই লড়াই করে। কিভাবে? যদি আপনার এলাকায় কোনো অজানা অচেনা লোক চলে আসে রাতের বেলা, যার মনে কোনো খারাপ উদ্দেশ্য, ওই সারমেয়ারাই কিন্তু চিৎকার করে আমাদেরকে সজাগ এবং সচেতন করে তোলেন। তাই বন্ধুরা, শুধু সারমেয়কে সঙ্গী নয়, ওদের লাইফ, ওদেরকে আমাদের জীবনের একটা পার্ট করে নিন। কারণ মানুষ ধোঁকা দিতে পারে কিন্তু এরা কখনো ধোঁকা দেয় না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।